আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো দেখুন, আমি সকালে নাস্তা খেতেছি। এটা হচ্ছে পারোটির মধ্যে ক্রিম মেখে নিয়েছি, এখন এটা আমি খাবো। তো আর একটা ডিম নিয়েছি, আর এক কাপ চা, দুধ চা। তো তো দেখুন, হালকা পাতলা সকালে একটু নাস্তা করলাম, তো তাই আপনাদের একটু দেখালাম। তো দেখুন, তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখানে আছে সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, সবাই যেন ভালো থাকে, সুস্থ। আর সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার যে চ্যানেলে বেল আইকনটা বাজিয়ে দেবেন, অল বেল আইকন বাজিয়ে দেবেন, তো যখনই আমি ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি আজকে মুরগি রান্না করবো, মুরগির ঝোল করবো। তো আমি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপরে এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো, আর এখানে রসুন কিছু রসুন ছেঁচে নিয়েছি, এখন রসুনটা দিয়ে দেবো। আমি রসুনটা দিয়ে দিলাম, দেখুন আমার পেঁয়াজের ভিতরে। এখন রসুন আর পেঁয়াজটা একটু ভাজবো, ভালো করে ভাজা হলে তারপরে আমি আদা রসুনটা দিয়ে দেবো। তো সবাই সাথেই থাকুন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, আর একটু দেখেও চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, সাথেই আছি, সাথেই থাকবেন। ওকে, তো দেখুন আমি এখন পেঁয়াজে ভাজা হয়ে গেছে প্রায়, পেঁয়াজ আর রসুনটা এখন দিয়ে দিলাম, আদা রসুন বাটা। তো আদা রসুন দেখুন পেস্ট করাই দিয়ে এখন পেঁয়াজ রসুন ভাজবো, আর এমনি সব মশলা দিয়ে দিলাম, বেশি ভিডিওটা বেশি বড় করলাম না। তো সব মশলা তো সবাই তো জানেন রান্নাবান্না, এখানে গরম মশলা আদা রসুন সবই দিয়ে দিছি আমি। এখন দিতেছি একটু টমেটো সস। তো দেখুন, সব দিয়ে মশলা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নেব মশলাটা, আর মশলাটা যত কষাবেন তত তরকারিটাও ভালো মজা হবে। তো আমি অনেক আগেই একবার কষিয়েছি, আবারও কষাইতেছি, দেখুন। তো দেখুন, আমি তরকারিটা প্রায় আমার কষানো হয়ে গেছে যা, আর একটু বাকি আছে। আর একটু ভালো করে তেলটা বের আসলে আমি মুরগিটা দিয়ে দেবো। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে যা, এখন আমি দেখুন আমার মশলা কষানো মুরগিটা দিয়ে দেবো। এখন মুরগিটা দেওয়া হলে মুরগিটা ভালো করে কষাবো, মুরগি কষানো হয়ে গেলে গা, তারপরে দেখুন সবাই দিয়ে একটু থাকুন। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেনি করে ফেলবেন প্লিজ সবাই। তো দেখুন আমার মুরগিটা কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষাবো ভালো করে, কষানো হলে পানি দিয়ে দেবো, ঝোল করবো, কারণ মুরগি ঘনা করবো আজকে, আজকে একটু ঝোল করবো একটু আলমালো দিয়ে। আসুন দেখুন, সবাই দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সবাই, স্কিপ করবেন না কেউ। আর সবাই প্লিজ ভিডিওতে লাইক দিবেন, অনেকে লাইক দিতে চায় না, কেন লাইক দিতে চায় না আমি নিজেও জানি না। আর অনেকে বলে লাইক শেয়ারের কাজ করে, লাইক কখনো শেয়ারের কাজ করে না, এটা বারবার বলি, কারণ যখন আপনি একটা ভিডিওতে লাইক দিবেন তখন ওই ভিডিওটা দেখবেন আপনার চ্যানেলের সামনে আসবে সবসময়, মানে আপনি সবচেয়ে আগে নোটিফিকেশন আসবে, আর ইউটিউব খুলে তার চ্যানেলের ভিডিও দেখতে পারবেন। এটাই হচ্ছে মেন, যারা যারা ভিডিওতে লাইক দেন, আর যারা লাইক দেন না তারা জানে না তাদের কি মানে হিংসা করে নাকি কি করে কিছুই জানি না তাদের সম্বন্ধে। যারা লাইক দেয় না তারা হয়তো আমার ভিডিও দেখে বুঝবে কেন আমি বললাম এই কথা তাদের। তো দেখুন আমার মুরগিটা কষানো পানি দিয়েও দিছি, এখন জাল দিয়ে পরে এখন কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। আমি এখানে কারি পাতাও দিয়েছি, ধনে পাতা, তো সব দিয়ে আলু দিয়েছি। তো দেখুন আমি জাল দিতেছি এখন, তো আমার মুরগি রান্না কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টে, সুন্দর সুন্দর করে কমেন্ট করে বলবেন।